ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিওলি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন, আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে শরীর বন্ধ করার শক্তিশালী তাবিজ কীভাবে আপনারা তৈরি করবেন। এটা সম্পূর্ণ প্রসিডিউর শিখিয়ে দেবো, খুবই পাওয়ারফুল। আজকে যে টপিকটা আপনাদেরকে দিব, শরীর বন্ধ করা তাবিজ, খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, ঠিক আছে? এর কল্পনাই করা যাবে না। তো ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলে দিচ্ছি, যেসব বন্ধু বান্ধবরা আমার জিও লাইভকে প্রথম দেখছেন, ওদের বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজেই পৌঁছবে। এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, জিন রিলেটেড, জাদু রিলেটেড, যৌন সমস্যা রিলেটেড বিভিন্ন রকমের আপনি এই চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন জিনের সমস্যায় ভুগতেছেন, এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন। যারা জাদুর সমস্যায় ভুগছেন, ওনাদের জন্য এক একটা ভিডিও অমূল্য রত্ন। যারা যৌন সমস্যায় ভুগছেন, ওদের এক একটা ভিডিও অমূল্য রত্ন। পৃথিবী যতদিন থাকবে তত নতুন জেনারেশান সৃষ্টি হবে, পৃথিবীতে নতুন জন্ম হবে, আর তখন এই সব ভিডিওগুলো নতুন জেনারেশানকে আরও সাহায্য করবে। কেননা পৃথিবী ধ্বংস হওয়ার আগে, অর্থাৎ কিয়ামত হওয়ার আগে, পৃথিবীতে জিন এবং জাদুর সমস্যা বাড়তেই থাকবে। পৃথিবীতে জিনের সমস্যাও বাড়বে, জাদুর সমস্যাও বাড়বে। জিন এবং জাদু এই দুটোকে নিয়ে মানুষ খুবই পেরেশানে থাকবে। ওই জন্য আগাম জেনারেশান যেসব জন্মগ্রহণ করবে, পৃথিবীর বুকে আসবে, ভিডিও থেকে যাবে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে ভিডিও আমার ইউটিউবে থেকে যাবে। যাদের যে প্রবলেম হবে, ইউটিউবে সার্চ করলে আমার ভিডিও বেরিয়ে আসবে। নতুন জেনারেশন এইসব ভিডিও পেয়ে অনেক উপকৃত হয়ে যাবে, আশা রাখি। তো এখন শুরু করব যে আপনি শরীর বন্ধ করার তাবিজ আজকে আমি শেখাবো। তো এই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ নিয়ম কানুন শেখাবো। আমার এই চ্যানেলে তাবিজ কীভাবে বানাতে হয় প্রচুর ভিডিও আপলোড রয়েছে, আপনারা ভিডিও গিয়ে দেখতে পারেন, আপনারা চ্যানেলকে ভিজিট করে আমার সমস্ত ভিডিও দেখতে পারেন। তো এখন আমরা যেটা বানবো, যারা দীর্ঘদিন জিনের সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছেন, এর মধ্যে শরীর বন্ধ করা এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। যদি আপনার শরীর যদি শক্তপোক্তভাবে বন্ধ থাকে, তাহলে ওই জিনটি আপনাকে হট করে আক্রমণ করতে পারবে না, বা ওই জাদু আপনাকে হট করে ক্যাপচার করতে পারবে না। এসব বিষয় বুঝতে হবে। তো আমি এটা, তাহলে আপনাকে কী করতে হবে, এই তাবিজটি রেডি করার পূর্বে আপনাকে কয়েকটা জিনিস রেডি করতে হবে। একটা এরকম একটা তাবিজ আপনি রেডি করবেন, একটা ম্যানেজ করে রাখবেন। তিন ধাতুর তাবিজ, তিন ধাতুর, মোটামুটি তিন ধাতুর তাবিজ আপনি যে কোনো তাবিজ স্টোরে পেয়ে যাবেন, তিন ধাতুর তাবিজ। আর আপনাকে এরকম ছোটো ছোটো পিন কাঁটা, পিন এই ছোটো ছোটো পিন কাঁটা দেখতে পাচ্ছেন, পিন ছোটো ছোটো পিন কাঁটা দেখাচ্ছি আপনাদের। এই ছোটো ছোটো পিন কাটা, যে পেরেক পেরেক যাকে বলা হয়, পেরেক, বাস এটিকে আপনাকে সাত পিস ম্যানেজ করতে হবে। এই ছোটো ছোটো পিন কাটা আপনাকে সাত পিস ম্যানেজ করতে হবে, আর একটা তাবিজ, খালি তাবিজ ম্যানেজ করতে হবে। তাহলে আপনাকে, আপনি এটাকে, আপনি তাবিজটা রেডি করবেন, আপনার জন্যও করতে পারেন বা কারোর জন্য করে দিতে পারেন। তো এটি সবথেকে উত্তম হয় মাগরিবের নামাজের পরে করা, বা না হলে এসার নামাজের পরে করা, সব থেকে উত্তম হয় মাগরিবের নামাজের পরে করা, না হলে এসার নামাজের পরে করা। আপনাকে এরকম একটা তাবিজ নিতে হবে, আর এরকম ছোটো ছোটো
পিন কাটা বা পেরেক সাত পিস ম্যানেজ করে রাখতে হবে, নতুন পুরনো চলবে না, নতুন। এবারে এই তাবিজটিকে আপনাকে এই যে মুখ আছে এই মুখটাকে আপনার মুখের দিকে ধরে রাখতে হবে, আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সম্পূর্ণ আল্লাহর উপর ভক্তি এবং বিশ্বাস রেখে, সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস এবং ভক্তি রেখে আপনাকে এই কাজটি করতে হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্না আনতাল আলিমুল হাকিম, সম্পূর্ণ আল্লাহ তাআলার উনারই প্রশংসা, আমরা কিছু না, আমরা হচ্ছে উসিলা মাত্র, সম্পূর্ণ উনার উপর ভক্তি বিশ্বাস রেখে কাজটি করতে হবে। তো আপনাকে এই তাবিজটা মুখের দিকে ধরে রাখতে হবে, তাবিজের যে মুখ সেই মুখটা আপনার মুখের দিকে কাছে ধরে রাখতে হবে এমনি। তা আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু ইলাইয়া ইস্তাবা'ল মারাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াদহিল রুজদি ফামান বি নুসরিকা বি রাব্বিনা হাদা ওয়াইন্না তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাজ সাহিবাত ওয়ালা ওয়ালাদা ওয়াইন্না কানা ইয়াকুলু সাফিহুনা আল্লাহি সাতাতা ওয়াইন্না জাহান্নাম লান তাকুল ইনসু ওয়াল জিন আল্লাহি কাযীবা। এটাকে বলে একটা খালি তাবিজের মধ্যে একটা ফু মারবে, হয়ে গেল। এবারে এটা রেখে দিবেন পাশে, এবারে পেরেক একটা পেরেক আপনি নেবেন হাতে, একটা পেরেককে আপনি হাতে নেবেন, ঠিক আছে, নিয়ে সম্পূর্ণ আপনার আস্থা ওনার উপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু ইলাইয়া ইস্তাবা'ল নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াদহিল রুজদি আমান নাবি বিন নুসরিকা বি রাব্বিনা আহাদা ওয়া ইন্না তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাজা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ওয়া ইন্না কানা ইয়াকুলু সাফিউনা আল্লাহি সাতাতা ওয়া ইন্না জাহান্নাম লান তাকুল ইনসু ওয়াল জিন আল্লাহি কাযীবা। এটা বলে একটা ফুচালে দিবেন পেরেকের উপরে, ঠিক আছে, একটা ফুচালে দিবেন। তো একটা কমপ্লিট হলো, একটা কেজি যদি কমপ্লিট হলো তাবিজের মধ্যে ঢুকিয়ে দিবেন, আবার আরেকটা তাবি আরেকটা পেরেক নেবেন, সাতটা পেরেক আবার ধরবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু ইলাইয়া ইস্তাবা'ল নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াদহিল রুজদি ফামান বি নুসরিকা বি রাব্বিনা হাদা ওয়া ইন্না তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাজা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ওয়া ইন্না কানা ইয়াকুলু সাফিহুনা আল্লাহি সাতাতা ওয়া ইন্না জাহান্নাম লান তাকুল ইনসু ওয়াল জিন আল্লাহি কাযীবা। এটা বলে ফুমেরে দিল, ঢুকিয়ে দিল। এইভাবে আপনাকে সূরা জিন সাতটা পেরেকের উপরে সাতবার দম করবেন, করে আপনার সাতটা পেরেক দম হয়ে গেল, এবার সাতটা পেরেককে ওই তাবিজের মধ্যে ঢুকিয়ে দিবেন, হলো। এবারে আপনাকে যেটি পড়তে হবে ওটাকে আপনাকে ২১ বার পড়তে হবে, বিসমিল্লাহ দিয়া দুর্রুমা আসমি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াসসামিউল আলিম, বিসমিল্লাহ দিয়া দুর্রুমা আসমি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াসসামিউল আলিম, বিসমিল্লাহ দিয়া দুর্রুমা আসমি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াসসামিউল আলিম। এটিকে আপনাকে কাউন্ট করে ২১ বার পড়বেন, ঠিক আছে, এটাকে আপনি কাউন্ট করে ২১ বার পড়বেন, বিসমিল্লাহ দিয়া দুর্রুমা আসমি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াসসামিউল আলিম, ঠিক আছে। এটাকে ২১ বার পড়ে তিনটা ফু মেরে দিবেন তাবিজের মধ্যে, ঠিক হলো। তো তিনটা ফু মেরে দিবেন, আয়াতটি আরেকবার পড়ে শোনাচ্ছি, বিসমিল্লাহ দিয়া দুর্রুমা আসমি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াসসামিউল আলিম, এটিকে ২১বার পড়ে ২১টা ফু মানে ২১বার পড়ে তিনটা ফু তাবিজের মধ্যে মেরে দিবেন। তারপরে ওই তাবিজটিকে একটা মোম জমা করে দিবেন, মানে মোম দিয়ে টাইট করে দিবেন যাতে জল টল প্রবেশ না করতে পারে। তারপরে তাবিজকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কালো কার দিয়ে আপনি গলায় বা হাতে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ। তাবিজের বদৌলত বা এই আয়াতের বদৌলত আপনাকে কোনো জিন, পৃথিবীর কোনো অনিষ্ট, কোনো জিন, জাদু, দেওপরি আপনাকে আক্রমণ হট করে করতে পারবে না, আপনি ওর থেকে সেফটি থাকবেন হামেশা হামেশার জন্য। যতক্ষণ ওই তাবিজটি আপনার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো খারাপ অনিষ্ট আপনাকে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। যতক্ষণ ওই তাবিজটি আপনার সাথে থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো অনিষ্ট আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস আল্লাহ তাআলার উপর রেখে আপনারা এইভাবে জিনিসটি রেডি করে আপনারা ব্যবহার করুন, ইনশাল্লাহ ফল অবশ্যই পাবেন, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন, ঠিক আছে।
এবং আরেকবার বলে দিচ্ছি, যেসব বন্ধু বান্ধব নতুন দেখছেন ওদেরকে বলবো যে আমার জিরো বাংলাটিকে খুনি করে দিন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টাটা ওর নোটিফিকেশন করে দেবে। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজে ভালো থাকবে। সবাই ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।